হ্যালো এভরিওয়ান, বাইক এবং বাইকারের গল্প এ নিয়ে হয়ে থাকে আমাদের বাইকার্স ক্যাফের আয়োজন। আজকে আমি একজন বাইকার হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বাইকের গল্প বলার জন্য। অ্যাজ আ রাইডার আমি কিছুদিন আগে এক্সপিরিয়েন্স করেছি বাংলাদেশের বাজারে সদ্য আসা হিরো থ্রিলার 160R। একটা সময় ছিল হিরো হাঙ্ক, বাইকটার অনেক ক্রেজ ছিল। এই হাঙ্কের পরে হিরো বেশ অনেকটা দিন অপেক্ষা করেছে তাদের মার্কেটে নতুন কিছু দেওয়ার জন্য। কিছুদিন পূর্বে 27শে ডিসেম্বর গত বছর এই বাইকটি মার্কেটে আসে এবং আসার পর থেকেই এর একটি নতুন ক্রেজ আবারও তৈরি হয়েছে। হিরো যেন নতুনভাবে একটা যাত্রা শুরু করে। হিরো থ্রিলার 160R এর কিছু রাইডিং এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে চলুন কিছু কথা বলা যাক থ্রিলার 160R কে নিয়ে। একটা স্পোর্টস বাইকের ক্ষেত্রে আমরা সকলে এক্সপেক্ট করি থ্রিলিং এক্সেলারেশন, সেই সাথে অ্যাগ্রেসিভ লুকস, ব্রেকিং, কমফোর্ট প্লাস কিছু স্পোর্টি ফিচার্স। সেদিক থেকে যদি কথা বলা হয় থ্রিলার 160R এর ক্ষেত্রে সব কিছুই রয়েছে। স্পোর্টি ট্যাঙ্কার, ড্রয়েড হেডল্যাম্প প্লাস স্পোর্টি এক্সস্ট, সব কিছু মিলিয়ে এই বাইকটিতে দেওয়া হচ্ছে একটি অ্যাগ্রেসিভ আউটলুক। সেই সাথে যদি বলা হয় এর সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। আমি আমার পার্সোনাল রাইডিং এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সিটি রাইড কিংবা লং রাইড যে কোনো রাইডিংয়ের ক্ষেত্রেই এই সিটিং পজিশনটা খুবই ভালো। এর পাশাপাশি যদি বলা হয় কিছু টেকনিক্যাল বিষয়, তাহলে রয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যা 10টি সেন্সর দ্বারা চালিত হয়ে থাকে, যার ফলে আমরা সকলে যারা FI ইঞ্জিন ইউজ করে থাকি তারা জানি যে FI ইঞ্জিনের মাইলেজ রেসপন্স বা ইঞ্জিন রেসপন্স যথেষ্ট ভালো। হিরো থ্রিলার 160R এর ক্ষেত্রেও আমরা সকলে সেই ধরনের রেসপন্সই পেয়ে থাকব। আমি বেশ কিছুটা সময় হিরো থ্রিলার বাইকটি রাইড করেছি এবং সে সময় আমি যা খেয়াল করেছি যে হিরো ক্লেম করে থাকে 4.7 সেকেন্ডে এর অ্যাক্সেলারেশন থাকবে 0 to 60, এবং আসলেও তাই। আমি নিজে 5 সেকেন্ডে 0 to 60 এক্সপিরিয়েন্স করেছি এবং আশা করা যাচ্ছে এই বাইকের টপ এন্ড টাওয়ারও বেশ ভালো হবে। যদিও বাইকটি আমি খুব অল্প সময়ের জন্য চালিয়েছি, সেজন্য আপনাদেরকে মাইলেজ সম্পর্কে কিছু বলতে পারছি না, বাট আশা করা যায় এই বাইকের ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের কারণে মাইলেজ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। স্পোর্টস বাইকের যখন কথা হয় তখন স্পোর্টস বাইকের লুকের পাশাপাশি থাকে ইঞ্জিন এবং সেই সাথে থাকে হচ্ছে অনরোড এবং অফরোডে চলাচলের কিছু পারদর্শিকতা। তার মধ্যে যদি বলা হয় হিরো থ্রিলারের পিছনে রয়েছে 130 সেকশন ওয়াইডার রেডিয়াল টায়ার। এই টায়ারের কারণে যে কোনো রাস্তাতেই পাওয়া যাবে খুব ভালো গ্রিপিং এবং কর্নারিংয়ের ক্ষেত্রে হবে সুবিধা। সেই সাথে ABS ব্রেকিং থাকার কারণে বাইকে খুব রেসপন্সিভ ব্রেকিং পাওয়া যাচ্ছে। আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি এই রেসপন্সিভ ব্রেকিং, বিকজ সিঙ্গেল চ্যানেল ABS হওয়া সত্ত্বেও যে কোনো রাস্তাতেই এই বাইকের ব্রেক খুব ভালো কাজ করে। তবে একটা জিনিস মনে রাখা উচিত যে ABS ব্রেকস কিন্তু সব রাস্তায় কাজ করে না। যেমন আপনি যদি খোয়া ভাঙা কিছু রাস্তা থাকে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু রাস্তা থাকে যে রাস্তাগুলো বেশ ভাঙাচোরো, এই ধরনের রাস্তাগুলোতে গেলে ABS ব্রেক নিয়ে কিছুটা আপনাকে সচেতন থাকতে হবে। কিন্তু এই বাইকের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই বাইকের 2টি ভেরিয়েশন। সিঙ্গেল চ্যানেল ABS সামনে রয়েছে কিন্তু পেছনে ব্রেক থাকছে হচ্ছে ডিস্ক এবং ড্রাম। সেক্ষেত্রে আপনি সিঙ্গেল চ্যানেল ABS এর যদি রেসপন্স নাও পান, পেছনের ব্রেকটি ইউজ করে আপনি যে কোনো রাস্তায় কমফোর্টেবলি রাইড করতে পারবেন। সব কিছু মিলিয়ে এই বাইকের ব্রেকিং রেসপন্স, কমফোর্টেবলদের দিক থেকে এবং সব দিক থেকেই বাইকটি যথেষ্ট ভালো মতো রাইড করার জন্য তৈরি করা হয়েছে। হিরোর পক্ষ থেকে এত সুন্দর রেসপন্স পাওয়া যাবে এতটা দিন পরে এটা অনেকেই আশা করেনি। তবে আশা করা যাচ্ছে হিরো থ্রিলারের মাধ্যম দিয়ে তাদের নতুন পথের যাত্রা আবারও শুরু হচ্ছে। আরও কিছু আলোচনা করব, তবে একটি ছোট্ট বিরতির পরে। সাথেই থাকুন, দেখা হচ্ছে। হিরো থ্রিলার 160R এর ক্ষেত্রে যে স্পেশালিটিগুলো দেখা গিয়েছে সেগুলো বাইক চালানোর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ। তার মধ্যে একটি বিষয় হচ্ছে এর LCD নেগেটিভ ডিসপ্লে প্যানেল। এই ইলেকট্রিক্যাল কনসোলের ক্ষেত্রে যখন আমরা খেয়াল করেছি যে এই নেগেটিভ ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, তখন অনেকে ভেবেছিল কেমন বা হবে এর পারফরমেন্স। অন্যান্য কিছু বাইক যেমন FZS বা আদার্স কিছু বাইকে এই ব্যবহার রয়েছে এবং হিরো থ্রিলারের ক্ষেত্রে এই ব্যবহারটি যথেষ্ট ইফেক্টিভ হয়েছে বলে আমি আশা করি। তার কারণ আমি যখন এই বাইকটি ব্যবহার করেছি, বেশিরভাগ সময়ই বাইকটি ব্যবহার করেছি দিনের আলোতে, আমি ফুললি ক্লিয়ার ভিশনের সাথে রাইড করতে পেরেছি। মিটার ক্লাস্টারে যতগুলো ফিচার ছিল সবগুলো ফিচারই যথেষ্ট ভালো মতো ভিজিবল ছিল এবং এর একটি সবথেকে ইম্পর্টেন্ট ফিচার যা সাইড স্ট্যান্ড কাট আউট, এই ফিচারটি খুবই ইফেক্টিভ। তার কারণ হচ্ছে আপনি এই সাইড স্ট্যান্ডটি যখন অন রাখবেন,
সেই সময় আপনি স্টার্ট দিলে বাইকটি স্টার্ট নিবে ঠিকই, কিন্তু গিয়ার দেওয়া মাত্রই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটি একটি সেফটি ফিচার্স যা খুবই ভালো একটি ইফেক্টিভ ফিচার্স হিসেবেও কাজে দিবে। এছাড়াও বাইকে রয়েছে এলইডি লাইটের ব্যবহার, সম্পূর্ণ এলইডি লাইটিং এই বাইকে দেখা গিয়েছে। সামনের রোবোফেস হেডল্যাম্প থেকে শুরু করে পেছনের স্মোকি ফ্লেভার্ড এইচ শেপড টেল ল্যাম্প যেটা রয়েছে, সেই টেল ল্যাম্পের ক্ষেত্রেও রাখা হয়েছে এলইডির ব্যবহার। পুরো বাইকে রয়েছে ডিআরএল, যার ফলে আপনি যে কোনো সময় সেফটির ক্ষেত্রে এর খুব ভালো একটা এফেক্টিভনেস দেখতে পাবেন। রাইডিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি বেশ কিছু ফিচার সম্পর্কে আলোচনা করে ফেলেছি অলরেডি। তার কারণ হচ্ছে আমরা যখনই কিছু বড় সিনিয়র রাইডারদের কথা শুনছি বা মার্কেটের দিকে খেয়াল করছি, তখন অনেকেই একটা প্রশ্ন করছে যে, বা অনেকেই তাদের নিজস্ব ফিলিংস থেকে বলছে যে, 2 লক্ষ টাকায় এত সুন্দর একটা বাইক, এত কিছু কিভাবে? আসলেই তাই, এই বাইকের ক্ষেত্রে বাইকের যে প্রাইসটা রাখা হয়েছে তা সিঙ্গেল চ্যানেল ABS তো সাথে থাকছেই, সিঙ্গেল এবং ডাবল ডিস্ক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রাইসটা কিছুটা ভিন্ন। ডাবল ডিস্ক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনাকে দিতে হবে 1,99,900 টাকা এবং সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 1,89,900 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2 লক্ষ টাকার ভিতরে এত কিছু ফিচার থাকাকালীন বাইকের পারফরমেন্স কেমন হবে? সবকিছু মিলিয়ে আমি যদি আমার ওভারভিউ বলি, তাহলে পিলিয়ন সিট থেকে শুরু করে রাইডিং সিট, সেই সাথে ইঞ্জিন, সেই সাথে হেডল্যাম্প, সেই সাথে ইঞ্জিন পারফরমেন্স, সব কিছু মিলিয়ে বাইকটি একটি কম্প্যাক্ট ফিচার্ড বাইক। তার কারণ হচ্ছে বাইকের যে পরিমাণ ফিচার দেওয়া হয়েছে তা প্রাইজের তুলনায় যথেষ্ট বেশি আমার কাছে মনে হয়েছে। তার কারণ বাইকের আউটলুক অ্যাগ্রেসিভ, বাইকে রয়েছে থ্রিলিং অ্যাক্সেলারেশন, বাইকে রয়েছে খুবই রেসপন্সিভ ব্রেকিং, বাইকে রয়েছে খুবই ভালো সাসপেনশনের ব্যবহার, 7-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন যা অন্যান্য 160cc বাইকে দেখা যায় না। তবে বর্তমানে হিরো থ্রিলারে আমরা এই ফিচারটি উপভোগ করছি। সো আশা করা যাচ্ছে এই বাইকের পারফরমেন্স যথেষ্ট ভালো, ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানেও বেশ ভালো। ব্রেক ইন পিরিয়ডে থাকাকালীনও আমি যতটুকু পারফরমেন্স এক্সপিরিয়েন্স করেছি, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে মনে হয় ভবিষ্যতে এর পারফরমেন্স যথেষ্ট এনহ্যান্সড হবে। এই ছিল আজকে আমার আলোচনা। সো সবাই ভালো থাকবেন, আমি আপনাদের হোস্ট ইথার আপনাদের সাথে ছিলাম। আশা করছি খুবই শীঘ্রই আপনাদের জন্য কিছু ইউজারদের বক্তব্য নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।